গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তারা হলেন পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফি। একই মামলায় কাল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যদের তলব করেছে দুদক। এবছর ৩০শে মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।